10,300-এর শীর্ষ বিধানসভার অধিবেশনে উঠো। কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগামী 23 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিধানসভার অধিবেশন। এই অধিবেশনে যেন বিষয়টি উত্থাপিত হয় সাংবাদিক সম্মেলন করে শাসক ও বিরোধী পক্ষের সমস্ত বিধায়কদের প্রতি, এই আবেদন রাখলেন 10,300-এর শিক্ষক বিজয়কৃষ্ণ সাহা। তারা আশাবাদী তাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেবেন সরকার, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। আগরতলা সিটি সেন্টারের সামনে হয় এই সাংবাদিক সম্মেলন। আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাইছি যে এই 23 তারিখ যে আপনাদের বিধানসভা অধিবেশন চলবে, তাতে আমরা আশাবাদী যে রাজ্য সরকার কোনো একটা সিদ্ধান্ত নিয়ে 10,323-এর যে দীর্ঘমেয়াদী একটা সমস্যা, এই সমস্যা নিরসন করবেন। কেন এই কথাগুলো বলছি, কিছুদিন আগে আমাদের সাংবাদিক বন্ধুরাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে একটা প্রশ্ন করাতে উনি বলেছিলেন যে বিধানসভাতে এই প্রশ্নগুলো উঠতে দিন। সে থেকেই আমরা এই কথাগুলো আজকের ডেটে বলছি যে আমরা 10,323-এর সমস্ত শিক্ষকরা রাজ্য সরকারের কাছে, যেহেতু ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিশন ডকুমেন্টের বিভিন্ন জায়গায় আমাদের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল, তো আজ অবধি আমরা এই সলিউশনগুলো পাইনি। তাই বিধানসভার আগে হয়তো বা এটা শেষ অধিবেশন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করবেন এবং এই সমস্যার সমাধান করবেন।